গুড মর্নিং না গুড নাইট কি বলতে চাও তুমি? আমি এখন দিন সকাল রাত সব ভুলে গেছি। মানে গুড বাই বলতে চাও তাই তো? গুড বাই। শোনাই আজকে সানডে। সানডে নিয়ে গো। রাখো রাখো এবার এই এই সতিনটাকে এবার রাখো আর পারা যাচ্ছে না। বেশ আরো সানডে এনজয় করতে গেলে মনে খাটতে হবে। হ্যাঁ আমি আসি। করে দো টাটা খেয়ে। ঠিক আছে সাবধানে যাবে। এখানে আমার স্পেশাল মশলা তৈরি হচ্ছে চিকেনের জন্য। তো এর মধ্যে দেখো জিরে আছে, লবঙ্গ, এলাচ, তেজপাতা, এই যে বড় এলাচও আছে, জৈত্রী আছে, সমস্ত রকম গরম মশলা দিয়ে আমি এই মশলাটাকে তৈরি করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মর্নিং বলা উচিত না, আফটারনুন বলা উচিত, কিন্তু ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি বলে মর্নিং বললাম তোমাদেরকে। যাই হোক, তোমরা দেখতেই পেলে, মানে আজকে আমি তোমাদেরকে হ্যাপি সানডে উইশ করবো কি না ভাবছি, কারণ আমার আজকে ফিলই হচ্ছে না যে আজকে সানডে বলে। বর কালকে রাতে মানে আসেইনি ঘরে, ও আজকে সকালে এসেছে, কোনো মানে রাত দুটো তিনটে অবধি কাজ করার পর কোনো কলিগের বাড়িতে গিয়ে একটু হালকা ন্যাপ নিয়ে আজকে সকালে এসছে। ঘরে এসে চা ব্রেকফাস্ট সব খেয়ে দিয়ে তারপরে স্নান টান করে আবার চলে গেল, লাঞ্চ বাইরেই করবে। আমার লাইফে আমি এরকম ফার্স্ট মান্থ এন্ড দেখছি, আগেও দেখেছি। ও আমাকে বলেই রেখেছিল, লাস্ট সানডে আমাকে বলে রেখেছিল যে একদম সারা উইকে আমাকে এক্সপেক্ট করো না। লাস্ট ব্লগে তো তোমরা দেখেই থাকবে, আমি তোমাদের সাথে শেয়ারও করেছি যে মান্থ এন্ড মানে সাংঘাতিক মান্থ এন্ড আর কি হতে চলেছে। তো আমি সেটা চোখের সামনে এখন দেখতে পাচ্ছি। তো যাই হোক, ওর পুরো টিম কাজ করছে, তো অ্যাজ আ বস ওকে তো থাকতেই হবে। তো যাই হোক, ডোরের জন্য খারাপ লাগছে, বেচারা ড্যাডাকে আজকে দিনটা তো পেলো না, মানে ইনফ্যাক্ট সারা উইকেও ড্যাডাকে ওই আর কি মানে খুব মানে হার্ডলি হয়তো 3-4 ঘন্টার জন্য দেখেছে। ও সকালে ঘুমাতে ঘুমাতে ড্যাডা বেরিয়ে যাচ্ছে, রাতে যখন আসছে তখন ডোরও ঘুমাচ্ছে, মানে এরকম চলছে আমাদের এখন কারেন্ট সিচুয়েশন। তো যাই হোক, মশলা তোমরা দেখতেই পেলে, মশলা রেডি হয়ে গেছে, এবার আমি চিকেন বানাবো। এটা হচ্ছে আদা রসুন আর একটা ছোট পেঁয়াজ, তো এই তিনটাকে আমি ভালো করে একদম পেস্ট বানিয়ে নিয়েছি, ফাইন একটা পেস্ট। আর এটা তো তোমরা দেখতেই পেলে হোমমেড মশলা, তো এটাও রেডি হয়ে গেছে, সাংঘাতিক সুন্দর গন্ধ ছাড়ছে। আর এই যেখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, দুটো বড় পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। চিকেনটাকে আমি ম্যারিনেট করিনি, কিচ্ছু করিনি, চিকেনটা একদম ধুয়ে জাস্ট জল ঝরিয়ে রেখেছি, এই যে দেখতে পাচ্ছ। আমি জানি না আমি কতটা অডিবল, কেন কি এখানে এক্সস্ট ফ্যান চলছে, ওখানে টিভি চলছে, রান্নাও হচ্ছে, তারও একটা আওয়াজ আছে, তাও আমি মানে চেষ্টা করছি আর কি যাতে আমরা আমি যা বলছি তোমরা শুনতে পাও, ওই জন্য আমি একটু জোরে কথা বলছি। তো মানে আজকে এত খারাপ লাগছে না আমি বুঝতে পারছি। দেখো আমি এইসব ব্যাপার না, আমি আমি মানে ভীষণ ফ্লেক্সিবল, আমি বরকে যে কখনো ফোন করেও ডিস্টার্ব করি না। রানু আমাকে একবার বলে দিয়েছে যে আমার মানে এই মাসের শেষটা, মানে ইনফ্যাক্ট শুধু এই মাসটা না, জ্যান ফেব মার্চ 3 মাসই মানে এরকম ভাবেই চলবে আমাদের। তো কিন্তু আজকে এত খারাপ লাগছে, সানডে দুদিন আগে আমাকে বলেছিল যে সানডেতে একদম মানে কষা কষা করে চিকেন করো, হাত দিয়ে খাবো। তো যাই হোক বলেছিল, কিন্তু আজকে লাঞ্চ করতে পারছে না, তবে বলেছে ডিনার ঘরে এসেই করবে, এখন দেখি সেটাও আমি শিওর না ঘরে এসে করবে কিনা। বাট আমি ফুল আর কি মানে রোজই ওর জন্য রান্না করছি, সেটা ভালেই, নেক্সট ডে আমরা খাচ্ছি, কিন্তু তাও ঠিক আছে। আজকেও সেম আমি রান্না মানে করবো আর কি, ওর জন্য চিকেন বানাবো, আশা করছি যেন এসে খায়, খেতে পারে রাত্রিবেলা ডিনারটা। Thank you.
টেস্টের সাথে পুরো মিক্স হয়ে গেছে। তো এবার আমি চিকেনটা ধুয়ে রেখেছিলাম, চিকেনটার মধ্যে দিয়ে দেব। এখন হাই ফ্লেমে আমি চিকেনটাকে খানিকক্ষণ একটু চালিয়ে নেব, মানে হাই ফ্লেমে চিকেনের এই যে পিঙ্ক পিঙ্ক কালারটা কি সাদা হওয়া অবধি এটাকে একটু চালিয়ে নেব। তো দেখতে পাচ্ছ চিকেনের কালার চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি খালি অ্যাড করেছি হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর কোনো রকম মশলা আমি এর মধ্যে দিইনি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো, 1½ টমেটো। কষা মাংসতে কিন্তু টমেটো না দিয়েও করা যায়, শুধু পেঁয়াজের এই যে রসটা বেরোবে ওর মধ্যে আর কি কুক হলে বেশি ভালো লাগে, বাট স্টিল টমেটো দিলেও একটা অন্যরকম স্বাদ হয়, সেটারও একটা আলাদা মজা আছে। তো টমেটো দিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে নুন দেবো। তো চিকেনটাকে চাইলে কিন্তু এখন এর মধ্যে গরম জল অ্যাড করে এটাকে মানে ফুটিয়ে নিয়ে নর্মাল পাতলা চিকেনের ঝোলও বানিয়ে নেওয়া যাবে, কিন্তু আমি আজকে পাতলা চিকেনের ঝোল চাই না, কষা কষা চাই। তো এখন আমি কি করব, এর মধ্যে অ্যাড করে দেবো আমার হোমমেড মশলা। এই যে এর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা সবই আছে দেখতে পেয়েছো, ওই জন্য আমি আর আলাদা করে কোনো রকম মানে এখানে ফোড়নে তেজপাতা দিইনি। তো এই যে হোমমেড মশলা অ্যাড করে দিলাম, এবার হাই ফ্লেমে এটাকে খানিকক্ষণ মানে ওই 1-1.5 মিনিট মতো একটু চালাবো। চিকেনের কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কিন্তু চিকেনটা একটু ডার্ক কালারের হবে। চিকেনটা দেখতে পেলে এবার ওটা মানে ওই যতক্ষণ গলতে সময় লাগবে ততক্ষণ অবধি হতে দেব, প্রয়োজন পড়লে একটু গরম জল অ্যাড করব, না প্রয়োজন পড়লে যদি দেখি যে ভালো গ্রেভি আছে তাহলে আর গরম জল ওর মধ্যে দেওয়া দরকার নেই। একদম কষা কষা মানে এটা হবে, বর বলেছিল যে শুকনো শুকনো করে ভাত দিয়ে মেখে খাবে, তো ওই জন্যই আর কি সেই মতো বানাচ্ছি আমি। পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডোরোর তাঁবু, এটা ছোট বয়সের বেড কিন্তু ছোট বয়সে কাজে লাগেনি, এখন এটা নিয়ে খেলা হচ্ছে। আজকে এটা ধোয়া হয়েছে বহুদিন পর, এটা হচ্ছে আমার আলু পেঁয়াজের স্ট্যান্ড, মানে এটা স্ট্যান্ডটা অনেক পুরনো, এটা আমি অন্য কোনো একটা কারণে কিনেছিলাম, ডিমার্ট থেকে মনে হয় কিনেছিলাম, তো যে পারপাসে কিনেছিলাম সেই পারপাসে লাগেনি, তো তখন থেকে এটা মানে প্রায় 3 বছর হতে চললো। তো এটা পরিষ্কার করি ব্যবহার করি কিন্তু অনেক দিন পরিষ্কার করা হয়নি, মানে লিটারালি কালো হয়ে গেছিলো, তো আজকে দেখো একদম চকচক করছে, পুরো পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে সেট করবো। দেখো এইখানে থাকে আমার আলু পেঁয়াজের স্ট্যান্ডটা, কিচেনে আমার একটা খুফিয়া কর্নার আছে, এখানটা মানে খুব ভালো আর কি, আমার না এরকম কর্নার্স খুব ভালো লাগে যেখানে জিনিস রাখা থাকবে কিন্তু ওটা অতটা ভিজিবলও হবে না। তো যাই হোক, এটা হচ্ছে আমার আলু পেঁয়াজের কর্নার, আর এটাকে আমি ঢাকার জন্য এখন এখানে রাখবো একটা সুন্দর গাছ, বাস তাহলেই আমার জায়গাটা রেডি হয়ে যাবে আর সুন্দরও লাগছে দেখতেই পাচ্ছ। এটা আমার থালা,
এটা ডোডো থালা, ডোডোর আজকে বয়েলড ভেজিটেবলস আছে, আর এখানে আছে দেখো ডোডোর জন্য এটা স্পেশাল বানানো হয়েছে পাপ্পু, মানে তেলেগু ডাল আর কি। তো ডোডোর জন্য একটা কারি পাতাওয়ালা পাপ্পু বানানো হয়েছে, আর ডোডো এখান থেকে চিকেন খাবে। তো মা ছেলে আমাদের লাঞ্চ একদম রেডি হয়ে গেছে, চলো লাঞ্চ করে নিই আমরা। আজকে একটু লেট হয়ে গেল, কেন কি ও এটার অফিসের জন্য লেট বেরিয়েছে, তো তারপরে আমি রান্নাঘরে এসেছি, তারপরে রান্না স্টার্ট করেছি, তো ওই জন্য আজকে একটু লেট হয়ে গেছে, কিন্তু ঠিক আছে চলো। এনিওয়েজ আজকে সানডে, সানডে তো একটু লেট মানতেই হয়। নর্মালি আমি ভীষণ একটা মানে পজিটিভ পার্সন, আমাকে দেখে খুব একটা আমার স্টেট অফ মাইন্ড বোঝা যায় না যে আমি কি ভাবছি, মানে খারাপ লাগছে, ভালো লাগছে, মানে বোঝা যায় না আর কি, খুব কম বোঝা যায়। আমি সবসময়তে হাসি খুশি থাকার চেষ্টা করি, কিন্তু না এক একটা টাইম না ভীষণ খারাপ যায়। মানে এখন আমি একটা টিপিক্যাল দোটানার মধ্যে আছি, বা আমি ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, শেয়ার যত শেয়ার করা হবে কথা তত মানে হালকা লাগে। আমি অনেকদিন থেকেই ভাবছিলাম যে কিছু আর কি কোথাও জয়েন করব, কিছু আবার নতুন করে স্টার্ট করব, মনে মনে ভাবছিলাম। তো এখন এই সময়ে এসে, এই বয়সে এসে না একটা স্ট্রিম চেঞ্জ করা, মানে হঠাৎ করে আমি একটা কিছু চাকরি পেয়ে গেলাম, এরকম তো এটা তো পসিবল না। তারপর ভাবলাম যে ঠিক আছে স্কুলই কন্টিনিউ করি। তো এরকম ভাবতে ভাবতে জাস্ট র্যান্ডম একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমি ডিপিএসে, তোমরা সবাই জানো ডিপিএস দিল্লি পাবলিক স্কুল, তো এখানে দুটো তিনটে নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে, আমি জাস্ট র্যান্ডমলি অ্যাপ্লাই করেছিলাম। তো অ্যাপ্লাই করার পরে কল আসে, গত শুক্রবার কল আসে, কল আসার পরে আমি ইন্টারভিউ দিই, মানে ভার্বাল ইন্টারভিউ আমার হয়ে গেছে, তো এখন জাস্ট একটা ফর্ম্যালিটি বাকি আছে। কিন্তু মানে এমন এমন দোটানার মধ্যে আছি না, এক এক সময় মনে হচ্ছে যে এরকম সুযোগ আমি ছাড়তে চাই না আর কি। তারপরে আবার যখন বরের কথা ভাবছি, মানে ওর যখন স্কেডিউলটা চিন্তা করছি যে এইভাবে ও ম্যানেজ করছে, এ করছে, তখন ভাবছি যে আমি যদি ব্যস্ত হয়ে যাই তাহলে ডোডোর কী হবে। তোমরা বিশ্বাস করুন আমি এমন একটা মানে মাইন্ডসেটের মধ্যে আছি না, মানে আমি কি করব, আমার মনে হচ্ছে যে আমি ছাড়তেও চাই না, আবার মনে হচ্ছে যে আমি এটাতে জড়াতে পারবো না। ডোডোকেও এখনও স্কুলে দেওয়ার আমরা কিছু মানে ডিসাইড করে উঠতে পারছি না, ওই কারণে আর কি। একটা একটা টিপিক্যাল দোটানা, বরের সাথে যখন আমি কথা বললাম যে এরকম হয়ে গেছে তো আমি কি করব, তো তখন ও তো এক কথা আমাকে বলছে যে প্লিজ তুমি এখন কোথাও জয়েন করো না, এখন কোথাও কিছু করো না, এই জন্যই কেন কি মানে তাহলে সব কিছু একদম ওলট পালট হয়ে যাবে, মানে সব কিছু আর কি ইয়ে হয়ে যাবে, বলছে তুমি ঘর এমনভাবে ম্যানেজ করো যে আমাকে দেখতেই হয় না। তো ওর দিক থেকে ও ঠিকই বলছে, আমি বুঝতেই পারছি, কেন কি ও যদি ওখানে কাজে 100% ফোকাস করতে চায় তাহলে ঘরের দিকটা আমাকে পুরোটা দেখতে হবে, বাট আমি কিছু একটা করতেও চাই। তো মানে কি বলবো, এত বড় একটা সুযোগ ছেড়ে দিতে হবে বা ছেড়ে দিতে হচ্ছে, মানে এটা ভেবে ভেবে না আমার আমার প্রচণ্ড আর কি মনটা খারাপ। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, শেয়ার করলে দুঃখ কম হবে আর কি একটু। তোমরাই বলো যে তোমরা যদি আমার সিচুয়েশনে থাকতে তাহলে কি করতে। আর আরেকটা চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে অনলাইন ক্লাসেস, মানে স্কুল কন্টিনিউ করা, গিয়ে ক্লাস করানো একটা আলাদা, কিন্তু ঘরে থেকে বাচ্চাকে নিয়ে অনলাইন ক্লাসেস নেওয়া, মানে এটা এইটা এইটা মেইনলি আমার মনে হচ্ছে যে একটু চ্যালেঞ্জিং, কারণ ঘরে বাচ্চা নয়েজ করবে, ঘরে বাচ্চা সাউন্ড করবে, ঘরে আর কি মানে ওই এরকম পিন ড্রপ সাইলেন্স হবে না। তো দেখোনি, দেখতে পাচ্ছ এইটুখানি টাইমের মধ্যে আমি ওকে 2 থেকে 3 বার বকলাম যে আওয়াজ করিস না, আওয়াজ করিস না, আওয়াজ করিস না, তারপরে গিয়ে চুপ করে এসে আমার কোলে বসেছে। তো ওই আর কি মানে কিভাবে ম্যানেজ করবো ওটাও মনে মনে চিন্তা করছি, সেটা চিন্তা করে আবার মনে হলো যে না ঠিক আছে এখন না এগোনোই ভালো হবে। বাট কোথাও না কোথাও একটা সুযোগ চলে যাওয়ার একটা ইয়ে তো থাকেই না, একটা এত বড় ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগ আমি মানে চলে যাচ্ছে হাতের থেকে, তো বুঝতেই পারছো আমার এখন মানে মনের অবস্থাটা কিরকম। ডোডো এত ঘুম পায়, উঠবে না, ওঠো আস্তে আস্তে ওঠো। আচ্ছা উঠতে ইচ্ছে করছে না, আর একটু শোবে, কি হয়েছে কি হয়েছে, কাঁদে না, এসো এসো কাঁদে, দেবো মেশিনটা দেখো,
মেশিনটা দেখাবো, চলো মেশিনটা দেখ। মেশিন দেখবে? মেয়ে রোজ দেখো তো মেশিন তুমি। গুড ইভিনিং এভরিওয়ান। তো সন্ধে হয়ে গেছে, আজকে আমি হালকা একটু রেডি হয়েছি, কারণ কি আজকে আমি একটা খুব একটা ভালো মানে ইউজফুল একটা ভিডিও শ্যুট করেছি দুপুরবেলা বসে। তো তারপরে মানে ডোডোকে ঘুম পাড়িয়েছি, আমি একটু রেস্ট নিচ্ছিলাম, কিন্তু ওই আর কি ডোডো শুয়েছিল, 6টার সময় আজকে শুয়েছে। তো যাই হোক, এখন আমার এক্সারসাইজ হলো, সব কিছু হলো, তো আমি এবার যাবো রুটি করতে। বরকে জিজ্ঞেস করেছিলাম, তো বলেছে যে রুটি খাবে, তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো রুটি বানিয়ে নিই আজকে, চিকেনটা দিয়ে ভালোই লাগবে খেতে। আর আমার চুলটা না, ওই যে শীতকালে কেমন একটা চুলটা হয়ে যায় না, দেখবে ছোটবেলা আমরা কি করতাম, এমনি করে করে কাগজ ঘষে ঘষে কাগজটাকে এরকম চুলের মধ্যে আটকাতাম, মানে আটকে রইতো ম্যাগনেটের মতো আর কি। আমার চুলটা একদম অমনি হয়ে আছে, আমি জাস্ট চুলটা একটুখানি আঁচড়াতে গেছিলাম, আর কেমন সেটা এরকম করে নিজের থেকেই চিরুনির সাথে চিপকে যাচ্ছে। তো আমি জানি না এটা তোমাদের হয় কি না, যাই হোক। তো চলো, অনেকগুলো কাজ আছে, রুটিটা মানে বেশি কিছু কাজ নেই সেরকম, কিন্তু রুটি করা ইটসেলফ একটা মানে বড় কাজই, আটাটা মাখতে হবে, মাখা টাখা নেই, তো চলো করে নিই ফটাফট করে। ডোডোর এই যে ডাল রুটি রেডি হয়ে গেছে, সকালের ওই ডালটা দিয়ে আজকে আমি ওকে রুটি খাওয়াবো। তো এটা এখন গরম আছে, ওই জন্য এটাকে আমি একটু ভিজতে দিয়েছি, এই রুটিটা নরম হয়ে যাবে তাহলে। হবে তো ডাল রুটি? খাও? হ্যাঁ, খিদে পেয়েছে, বলো আমি খাবো, বলো। বেশি না? ওয়েলকাম হোম বাবা, সব থেকে এক্সাইটেড ডোডো গো বেচারা, তোমাকে পাচ্ছে না। ড্যাডা চলে এসছে, সোনা ড্যাডাকে বলে দাও, ড্যাডা আই লাভ ইউ বলে দাও। বাবা আই লাভ ইউ। বাবা সত্যি, চলো আজকে সবাই আমরা একসাথে খাবো, ডোডোও খাইনি। বাহ।